বন্ধুরা আজকে আমি টমেটো নিয়ে চলে এসেছি এই টমেটো দিয়ে আমরা দিকে একটা টমেটো সসের রেসিপি তৈরি করছি কিভাবে তৈরি করছি দেখুন সঙ্গে থাকুন তো দেখুন আমি এখানে 1 কিলো মতো টমেটো নিয়ে নিয়েছি পরিষ্কার করে নিচ্ছি জলে ধুয়ে দেখুন আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এগুলোকে কেটে নেব কিভাবে কাটছি দেখুন তো আমি টমেটোগুলোকে কেটে নেব সব টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নেব আর যে এই অংশটা আছে এটা বাদ দিয়ে দেব এটা আমি বাদ দিয়ে দেব এটা দেশি টমেটো টক হবে এখানে বেশি খেতে খুব টেস্টি হবে দেখুন আমার সব টমেটো গুলো কাটা হয়ে গেছে চলুন আমি কিভাবে তৈরি করছি দেখুন তো ওভেনটা আমি ধরিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো টমেটো গুলো হালকা জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য টমেটো গুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেব তো একবার দেখে নেব কতটা সেদ্ধ হলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নেব আমার টমেটো সেদ্ধ হয়ে গেছে তো আমি কিভাবে পেস্ট করে নিচ্ছি দেখুন একটা টেনিসলে গ্লাস নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এটাকে পেস্ট করে নেব তো দেখুন আমার পেস্ট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আপনারা মিশ্রিত করে নিতে পারেন আমি এটা হাতের সাহায্যে করে দেখালাম একটা গ্লাস নিয়ে এইভাবে তৈরি করতে পারেন মিশ্রিত করতে পারেন তো আমার হয়ে গেছে এবার এটাকে আমি ছেঁকে নেব তো আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার একটা মশারি দিয়ে দিলাম এর মধ্যে এবার পেস্টটা দিয়ে দেব যে কোনো সুতির কাপড় দিয়ে আপনারা এটা করে নিতে পারেন আমার কাছে মশারি ছিল এটা দিয়ে আমি করে নিলাম তো আমার ছাঁকা হয়ে গেছে বাকিটা আমি ফেলে দেব দেখুন এটা ফুটে গিয়েছে এদিকে আমি তৈরি করে নেব এটা আছে কর্নফ্লাওয়ার এটা জল দিয়ে গুলে নেব এর মধ্যে দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো অল্প লবণ আর দেবো ভিনেগার অল্প দিয়ে দিলাম আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কালার করার জন্য অল্প ঝাল প্লাস কালার একসঙ্গে দুটো হয়ে যাবে আর এখানে কাঁচা তেঁতুল নিয়ে নিয়েছি এইটা পেস্ট করে নেব এইভাবে সবসময় নিয়ে নিতে হবে নাহলে লেগে যাবে তলে আলু কাঁচের মধ্যে তৈরি করতে হবে এটা দেখুন কালার চলে এসেছে কত সুন্দর আমি এখানে অল্প ফুড কালার দিয়ে দিয়েছি রেড
আর এখানে ছিল আমার কর্নফ্লাওয়ারটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে দেবে ওখান। দেখুন ঘনা হয়ে চলে এসেছে, এবার একবার চেক করে দেখে নেব কতটা পুরো হয়ে গেল, তো ঠিকঠাক তৈরি হয়েছে না হয়েছে একবার চেক করে দেখে নেব, ডিশের মধ্যে দিয়ে চেক করে দেখে নেব। দেখুন বুঝতেই পারছেন তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। তো আমার টমেটো সসটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি রুটির মধ্যে লাগিয়ে দেখাচ্ছি টমেটো সসটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, তো আর একটা লাগিয়ে নেব। জবাব নেই, এত সুন্দর হয়েছে না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, দারুণ।